Sorry. আরে শোন, মুখটা কে দরজাটা বন্ধ করে দিল কেন? ওর মনের খুব দুঃখ হচ্ছে, ওকে রাস্তা দিয়ে দেখলে লোকে কি বলে ডাকে বলেন কি? আরো অনেক লোক চিনলে আমরা খুশি হব। হ্যালো, সকাল সকাল আমি গেছিলাম একটা ওয়ার্স্ট রিভিউড মেকআপ আর্টিস্ট করতে। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আতেল ব্লগ অফ মাই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এন্ড লেটস স্টার্ট উইথ রিমুভিং দিস মেকআপ। হ্যালো, আমি খাই না দুধের আইটেম, তুমি জানো আমার গন্ধ করে বমি পায়, গন্ধ সহ্য করতে পারি না। 2000 years later. আজকের ব্লগটা এক্সট্রা এক্সাইটিং বিকজ আজকে আমরা একটা ইভেন্টে যাব, স্পেশাল ইভেন্টে। কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সেখানে কারা আসবে, কিসের ইভেন্ট সব জানতে পারবে অবভিয়াসলি। সবার আগে আমি চলে যাব কিচেনে সিম্বার নাকিদের খাবার দিতে, বিকজ আমি পার্সোনালি খুব একটা ব্রেকফাস্ট সকালে উঠে খাই না, অ্যাভয়েড করি, বাট ওরা দুজন তো খায়। তো সিম্বা হচ্ছে একদমই কিবল খায় না, ওকে ভাত দিতে হয়, ও একেবারেই ভাতু বেবি। সিম্বাকে খাবার দিয়ে দিয়েছি, দেখো ও গাপ গাপিয়ে খাচ্ছে। আমি ঠিক করেছি আমি এই কম্বোটাই পরবো, কিপ ইট সিম্পল ইয়ে ক্লাসি, গোল্ড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। এই পুরো ড্রেসটাকে পেয়ার আপ করবো আমি এই জুতোটা দিয়ে, এটা আমি রিসেন্টলি কিনেছি ক্যাটওয়ক থেকে, অ্যান্ড দিস ইজ আ ভেরি বিউটিফুল স্যান্ডেল, আমি তোমাদের দেখাচ্ছি, ইটস ভেরি প্রিটি। গাইস আমার বাবুগুলোকে তো খাবার দেওয়ার হয়ে গেছে, এবার চট জলদি আমিও রেডি হয়ে যাব বেরোবার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি মেকআপ করা শুরুও করে দিয়েছি। তোমরা তো জানো গাইস আমার শুটিং এর জন্য প্রায় আমি আমার চুলে হিট স্টাইলিং করে থাকি, আর হিট স্টাইলিং মানে চুলের ক্ষতিগ্রস্ত। আই ইউজ বি ব্লাট হট শট হিট প্রোটেকশন মিস্ট, যেটা তোমার চুলকে প্রিপেয়ার করে আর শিল্ড করে ফ্রম হিট আপ টু 230 সেলসিয়াস। বি ব্লাট হলো একটা প্রিমিয়াম হেয়ার কেয়ার অ্যান্ড হেয়ার স্টাইলিং ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে অ্যামেজিং ইনগ্রিডিয়েন্ট যেমন গ্রেপসিড অয়েল, যেটা অ্যাক্ট করে অ্যাজ আ ন্যাচারাল হিট প্রোটেক্টেন্ট। গ্রেপসিড অয়েলের একটা হাই স্মোক পয়েন্ট রয়েছে উইচ এনেবল ইট টু উইথস্ট্যান্ড হাই হিট, অ্যান্ড প্রো ভিটামিন B5 উইচ ইম্প্রুভ দ্য হেয়ার লাস্টার। এটা প্রচন্ড ট্রাভেল ফ্রেন্ডলি, তো ইজিলি তুমি ক্যারি করতে পারবে নিজের সাথে। এটা চুলটাকে ফ্রিজ ফ্রি করে, তার সাথে সাথে ডিট্যাঙ্গেলও করে, তোমার চুলটাকে প্রোটেক্টও করে ফ্রম সান রেজ, পলিউশন অ্যান্ড হার্ড ওয়াটার। হলো না ম্যাজিক্যাল? তার মানে তোমার স্টাইলিং গেম ইজ অন এনিওয়্যার এনিটাইম। প্রথমে চুলটাকে আমি ভালো করে শ্যাম্পু কন্ডিশন করে ধুয়ে নিয়েছি, তারপর ভালো করে চুলটাকে টাওয়েল ড্রাই করে এই হিট প্রোটেক্টেড মিস্টটা স্প্রে করে দিয়েছি ফ্রম রুট টু টিপ, আর তারপর নিজের পছন্দ মতো তোমার ব্লো ড্রাই কিংবা আমার মতো স্ট্রেটনার দিয়ে তুমি স্টাইল করতে পারো, প্রত্যেকে নারিশ করে, মেকিং ইট লুক মোর বাউন্সি। লিংকটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অবশ্যই আমার ইউনিক কোড পাইল20 ব্যবহার করো ইন বি ব্লান্ড ওয়েবসাইট, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। Losing time, I'm fading fast, I just wanna make it last, try to let সবাই মিলে একসাথে হতে পেরেছি, থ্যাংকস টু শাগনি এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, এখন অনেক কিছু বাকি আছে, সারপ্রাইজেস আছে ফর অদিতি,
তো চলো তোমরাও দেখো আমরাও দেখি। হ্যাঁ এই যে বার্থডে গার্ল, এই যে স্পেশাল তো জন অর্পিতা দি আর হাই হাই, আজকে ভীষণ এক্সাইটেড হচ্ছি, ভালো লাগলো সাথে মিট করে ওর ব্লগিং ভিডিও ব্লগিং ভিডিও প্রত্যেক দিন করে দিয়েছি আজকে ডায়রি মোশন না ও এত ডেলিগেটেড না ডেলিগেটেড প্রজেক্ট প্রজেক্ট তুই কে এরা মত ঠিক আছে ঠিক আছে এখন সবার সামনে তুই কে ঠিক আছে ফেমাস ভিডিওগ্রাফার শুভঙ্কর দা আমার অনেক প্রজেক্টসে কাজ করেছে খুব ভালো, আর আমি দাদা আমি শুভঙ্কর দা কথা বলছি, ঠিক বলেছো। স্পেশাল ওকেশনটার মেইন মেইন স্টার হচ্ছে আমাদের শাগনিক দা, কারণ ওই পসিবল করেছে এত সুন্দর সুন্দর এত মানুষগুলোকে এক জায়গায় মানে জমায়েত করেছে একটা ওকেশন এরকম করেছে। অফকোর্স প্রত্যেকটা হাজব্যান্ড উড বি হাজব্যান্ড উড বি বয়ফ্রেন্ডের জন্য একটা বিশাল একটা জিনিস ক্রিয়েট করে দিয়েছে যেটা প্রত্যেকের ফলো করা উচিত তাদের গার্লফ্রেন্ডের জন্য। ম্যাডাম এখন ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, কি করছে বুঝতে পারছি না, ডিপি হচ্ছে, ফেসবুক ডিপি, ইনস্টা ডিপি, হোয়াটসঅ্যাপ ডিপি, সব জায়গায় ডিপি। এই মেটার জন্য আমি খেতে পাচ্ছি না তখন থেকে, ওগুলো সাইডে রেখে দিয়েছি আমি খাবো, ও জুতো খুলেছে নাচার জন্য, এখন বলছে নাচবে, ও আচ্ছা হ্যাঁ নাচবো 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 খাবো দুটোই, আমার সাথে কমেডি করছিস। One hour later. তো সোনারা সোমদারা এখানে চলে যাচ্ছে ঠিক আছে, আর এই যে তুলি ওদেরকে টাটা বলো না কিউকি কবি অলবিদা না খায় না, খুব শিগগিরই দেখা হবে সবার সাথে আরো মজা নিয়ে। বাট আজকে যে এভাবে ইনফর্মটু দেখা হয়ে গেল শাগনিকের জন্য তার জন্য বিশাল বিশাল গ্রেটফুল শাগনি, আর খুব খুব ভালো লাগলো আজকে ফার্স্ট টাইম বিশেষ করে তুলির সাথে আমার ফার্স্ট টাইম দেখা খুবই ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। তো দেখা হচ্ছে সোমরা খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে, দেখতে থাকো। আর ঠিক আমার চেনাবার দরকার প্রত্যেকেই চেনে, নামটাই কত, আরো অনেক লোক চিনলে আমরা খুশি হব। খালি সৌমদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা কবে বিরিয়ানিটা খাবো সেটা একটু বলো। ওই ধামসা আলু দিয়ে এন্ডুর ধামসা আলু হাতের বিরিয়ানি পেন্ডিং, একদম জিরো লাইট বিরিয়ানি, খুব তাড়াতাড়ি সবার জন্য, জিরো আর নাম নাই ব্র্যান্ড আ ব্র্যান্ড। আজকে আমাদের সাথে আছে হ্যাংলাবাজ, ওর মনের খুব দুঃখ হচ্ছে ওকে রাস্তা দিয়ে দেখলে লোকে কি বলে ডাকে, তোমরা তুলে নিয়ে আমি ডিনার তৈরি করতে যাব। আজকে সারাদিন এত মানে অগ্রাম বাইস ওখানে খাওয়া হয়েছে, তো আমি রাতে একটু সিম্পল হোম ফুড খেতে চাই। বাইরে তার মধ্যে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এরকম বর্ষাকালে মানে বৃষ্টি বৃষ্টি মহলে আমার ফেভারিট হচ্ছে ফেনা ভাত, গরম গরম ফেনা ভাত, ডিম সিদ্ধ সঙ্গে একটু ঝাল ঝাল করে নিরামিষ তরকারি, উফ জমে যায় উইথ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তো আমার সেটাই বানানোর ইচ্ছে আছে। Next day.
কালকে রাতে আমি খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম গাইস, তো একদমই ভিডিওটা এন্ড করতে পারিনি, আজকে লাঞ্চ করে এন্ড করব। আর সকালটা আমার ঠিক এভাবেই স্টার্ট হয় এদের দুষ্টুমি দিয়ে। চলো আমরা চলে যাই রান্নাঘরে, রান্নাঘরে চাটা বানিয়ে নিই। আর সর্ষে ইলিশ, তো এটার মধ্যে আমরা হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এটাকে আবার হালকা ভেজে নেব। বড় বড় করেই টুকরোগুলো রাখবো, কারণ ছোট টুকরো রাখলে গলে যাবে। আই থিঙ্ক একটা বেগুন ইজ মোর দ্যান এনাফ। সর্ষে ইলিশ তো তৈরি হয়েই গেছে, খুব ইজি রান্না হয়, কালো জিরো ফোড়ন দিয়ে আর সর্ষে পোস্ত বেটে রান্নাটা হয়। এখানে আমি ইলিশ মাছের মাথাটা ঝট করে বানিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আলু বেগুনটা ভাজবো, বেগুনটা আলাদা করে ভেজে নিই। আলুটা ভাজার সময় ওর মধ্যে একটা গোটা কাঁচা পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হয়। হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দেড় চামচের মতো রসুন বাটা আর ছোটো চামচের আধ চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দিলেই চটজলদি হয়ে যায়। আই থিঙ্ক এই ইলিশ মাছ রান্না করা হচ্ছে সবচেয়ে সোজার সাপটা। অবভিয়াসলি এর মধ্যে আমি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন তো দিয়েইছি স্বাদ মতো। তোমাদের কি ইলিশ মাছ খেতে ভালো লাগে? যদি ভালো লাগে তোমাদের ফেভারিট ডিশ কি ইলিশ মাছ নিয়ে, নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আমার দুপুরের লাঞ্চটা তো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, গরম গরম ইলিশ মাছ, পোস্ত, ভাত আর একটুখানি চিকেনও ছিল আগের দিনে, সেটাও নিয়ে নিয়েছি, মানে প্রোটিন ভর্তি, আর সঙ্গে আমের চাটনিও আছে। তো এটা দিয়ে লাঞ্চটা খাবো আর ভিডিওটাকেও এন্ড করবো। তোমাদের যদি আজকের এই মজাদার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ খুব ভালো থেকো সবাই, শোনা, টেক কেয়ার, বাই।